সোমবারে দুপুরে ভাঙল প্রতিরোধ। পঞ্চম দিনে বাংলাদেশকে 208 রানে হারিয়ে টেস্ট জিতে নিল বিরাট কোহলির ভারত, আর তার সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদে নয় ইতিহাস বিরাট ব্রিগেডের। 85 বছরের টেস্ট ইতিহাসে এই প্রথম পরপর 6টি সিরিজ জয় টিম ইন্ডিয়া। টানা 19 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গুলো টিম ইন্ডিয়া। রবিবারই 459 রান তারা করতে নেমে 3 উইকেট হারিয়েছিল টাইগাররা, আর এদিন দুপুরের মধ্যে বাকি 7টি উইকেট তুলে নেন ইশান্ত অশ্বিন জাদেজারা। বঙ্গ ইনিংস শেষ 250 রানে, 208 রানে জয়। রবিবারই ডেনিস লেলিকে টপকে দ্রুততম 250 টেস্ট উইকেট নেওয়ার নজির করেছিলেন অশ্বিন, আর এই ইনিংসে তার পকেটে 4 উইকেট, 4টি উইকেট রবীন্দ্র জাদেজারও, 2টি উইকেট তুলে নেন ইশান্ত শর্মা। জয়ের জন্য গোটা দলকে কৃতিত্ব দিলেন ক্যাপ্টেন কোহলি, বোলারদের প্রশংসায় পঞ্চমুখ তিনি। We are playing as a team. I think that's been the difference in this team. If you see, you can say probably 2016, you know, I've scored a lot of runs, but before that 2015 as well, we won test matches where I didn't score many runs, but the other guys were stepping up and scoring runs. So you can score as many runs as you want, but if you don't pick up the wickets, you don't win a test match. বিরাট মাহিনীকে সার্টিফিকেট ক্রিকেট বিশেষজ্ঞদের এই টিমটা যারা মেন মনে হচ্ছে, যেমন সৌরভ বা সচিনের টিমে ফ্যাব 5 বা ফ্যাব 4 ব্যাপারটা ছিল, এখানে কিন্তু ফ্যাব 8 মনে হচ্ছে আমার কাছে। অস্ট্রেলিয়া স্পিনারের থেকে ভারতীয় স্পিনাররা স্পিনিং উইকেটে অনেক ভালো বোলার, তাই আমি একটুও সারপ্রাইজ হব না যদি আবার ভারত ইজিলি এই সিরিজটা জিতে নেয় অস্ট্রেলিয়ার সাথে। বাংলাদেশ জয় হলো টিম ইন্ডিয়া ফোকাসে এখন অস্ট্রেলিয়া সিরিজ, জানালেন বিরাট। কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাদের সামনে। 23 ফেব্রুয়ারি থেকে পুনেতে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু, এখন তারই স্ট্র্যাটেজি ছকা শুরু। কুন্তল চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।